হাই বন্ধুরা, দুপুর 8টা করে সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় ভিডিওটা করছি কারণ গতকাল রাতে আমি আর ঘুমাতে পারিনি। ভিডিওটা একটু লম্বা হবে। আমি বেশ কিছুদিন কয়েকদিন বই পড়ছিলাম, ঠিক আছে, যেমন তোমরা আমার ছবিকে খুব প্রশংসা করছো, আমার লাইক বেড়ে গেছে 119 জন, তোমরা সাবস্ক্রাইব করেছো, তো সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ছে, তোমাদের প্রশংসা কমেন্টও বাড়ছে, এই কারণে খুব 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 ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, এক সমুদ্র ভালোবাসা। তো গতকাল এই বা তার আজ কিছুদিন ধরে আমরা কিছু বই পড়ছিলাম, আমি কিছু বই পড়ছি, সেই বইয়ের মধ্যে একটা বই কিছু কথা আমাকে বইটা পড়তে বাধ্য করে, সেই বইটার কথা তোমাকে বলি তোমাদেরকে। ভালোবাসাই হলো সবচেয়ে বড় ম্যাজিক, সবচেয়ে বড় জাদু। এই কথাটা ভাবলাম যে কি এমন হতে পারে যে ভালোবাসা সবার থেকে বড় হয়ে জাদুতে রূপান্তরিত হতে পারে। বইটা পড়া শুরু করি। বইটা পড়ার সময় একটা টানটান থ্রিলার, টানটান উত্তেজনা, যেখানে প্রাচীন যুগ থেকে আরম্ভ করে আমাদের আমাদের এই সময়কার ভারতবর্ষ, পর্তুগাল, পর্তুগিজদের ভারতবর্ষে আসা, মধ্যযুগীয় বর্বরতা, তার ভালোবাসা, তার নৃশংসতা, সব কিছু মিলিয়ে সুখের একটা অনুভূতি, একটা বিভৎস রকমের একটা বেদনা, সব কিছু টানটান উত্তেজনা, একটা থ্রিলার আমি পড়লাম বেশ কয়েকদিন ধরে। বইটার নাম প্রথমে বলি, দেন বইটার কথা আমি বলতে থাকব। বইটা হচ্ছে এবং ইনকুইজিশন, এবং ইনকুইজিশন অভিক সরকারের লেখা। এই অভিক সরকার এর কথা তুমি এক প্রথমে বলে দিই, এটা ক্যাফে টেবিল থেকে বেরিয়েছে বইটা, আমি বেশ কিছুদিন আগেই আমি সংগ্রহ করেছিলাম, পড়া হয়ে ওঠেনি, এই জাস্ট একটু কয়েকদিন আগেই আমি পড়া শুরু করি, গতকাল সারা রাত ধরে পড়ে আমি শেষ করি। অভিক সরকার, তিনি ক্যালকাটা মেডিকেল কলেজের পড়াশোনা করেছেন এবং তার খড়গপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং, আইআইএম কলকাতা থেকে স্নাতকোত্তর ডিগ্রি তিনি পেয়েছেন। হায়দ্রাবাদ, মুম্বাই বিভিন্ন শহরে তিনি জীবনযাপন কাটিয়েছেন এবং তিনি বিভিন্ন ব্লগ এসব কিছু লেখেন। ক্যাফে টেবিল থেকে তিনি বার করেছেন এবং ইনকুইজিশন। এই ইনকুইজিশনের মধ্যে কী আছে? একটা তন্ত্র সাধনা, তন্ত্র সাধনার সাথে জড়িয়ে আছে একটা ধর্ম, ধার্মিক ব্যাপার, মানুষের ভালোবাসার সুখটা, যে ভালোবাসাকে পেতে গেলে মানুষ কতটা পরিমাণ অ্যাগ্রেসিভ হতে পারে, কতটা পরিমাণ ঝাঁপিয়ে পড়তে পারে, সেই সমস্ত ঘটনাগুলো এবং ইনকুইজিশন বইটাতে লেখা আছে। এবং ইনকুইজিশনে আমি কিছু পার্ট তোমাদেরকে তুলে বলে দিই, যাদের এই বইটা পড়তে আমাকে আরও বেশি আগ্রহ করেছে। একদিকে দেশীয় আয়াদের অকর্মণ্যতা আর একদিকে ক্রমশ ঘনিয়ে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের ছায়া, দুয়ের মাঝে বিস্তীর্ণ মধ্য ভারত শাসন করে এক লুটেরা খুনির দল। এমনই এক লুটেরা দলের সর্দার মুখদ জমাদারকে অকস্মাত ছড়িয়ে দিয়ে দলের কর্তৃত্ব হাতে নেয় এক অজ্ঞাত পরিচয় ব্রাহ্মণ। না, লুটের ধন সম্পদ নয়, অলৌকিক শক্তির অধিকারী সেই ব্রাহ্মণ প্রতিটি শিকারের পর চেয়ে নেন শুধুমাত্র একটাই জিনিস। কী জিনিস? শিকারের মৃতদেহ। তা কে এই ব্রাহ্মণ এবং কী করেন ইনি সেই মৃতদেহ নিয়ে? এইটা এই যে আরম্ভ হলো আমাদের গল্পের বর্ণনা বা গল্পটা, এই গল্পটাকে তিনি ভাগ করেছেন অনেকগুলো পার্টে। প্রথম পার্ট হচ্ছে শোধ, দ্বিতীয় পার্ট হচ্ছে রক্তফলক, তারপরটা হচ্ছে ভোগ, এবং শেষ পার্ট হচ্ছে ইনকুইজিশন। শোক, রক্তফলক, ভোগ আর ইনকুইজিশন। এবার প্রথম পার্টটা হচ্ছে শোধ। তিনি ফেসবুকের ব্লগে তিনি শোধটা লিখেছিলেন, খুব জনপ্রিয়তা লাভ করেছিল। তারপরের পার্টগুলো পড়তে গেলে তো অবশ্যই আমাদেরকে পড়তে হবে এবং ইনকুইজিশন। সেকেন্ড পার্টেগুলো তিনি কীভাবে বর্ণনা করেছেন? মায়ারানী হালদারের বংশে হাজার বছর ধরে পূজিত হয়ে এসেছে একটি অভিশপ্ত পাথুরের ফলক। কিন্তু কেন? হাজার বছর আগে কী ঘটেছিল সোমপুরা মহাবিহারের গর্ভগৃহে? একজা দেবীর নামে কাকে অভিশাপ দিলেন মহাস্তবী রত্না করশান্তি? তিনি আর কি পারবে বালুঘাটের তিনটি মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে এনে দালের কাছে বিক্রি করে দিতে? মেঘলা কনকালার কাহিনীটাই বা কী কী হবে? অসহায় মেয়ে তিনটি, এক অসম্ভব টানটান থ্রিলার, সেই মধ্যযুগীয় থেকে আরম্ভ করে বর্তমানের মেয়ে পাচার চক্রান্তের এক টানটান থ্রিলার, যার মধ্যে তন্ত্র, ধর্ম, আমাদের এখানকার পুলিশি ব্যবস্থা, সমাজতন্ত্র সব কিছু জড়িয়ে মিশে মিশে একাকার হয়ে গেছে। তারপরেরটাই অতীনকে যেন তার সমস্ত অস্তিত্ব সহ অজগরের মতো গ্রাস করে নিল মূর্তিটা। রোজ ভোগ বেড়ে দিত সে, এই আশায় যে মা খাবেন, গ্রহণ করবেন ভোগের প্রসাদ। কিন্তু মা সেদিনই ভোগ নিলেন যেদিন ডামরি এসে উপস্থিত হল এই বাড়িতে। তা কে এই ডামরি আর মূর্তিটাই বা কোন দেবী? বৌদ্ধতান্ত্রিক সহস্যাক্য কেন বানিয়েছিলেন এই মূর্তি? অতীনের পিতৃবন্ধু ভবেশ কি পারবেন অতীনকে বাঁচাতে?
টান টান উত্তেজনা, বন্ধুরা বিশ্বাস করবে টান টান উত্তেজনা, সেটা হচ্ছে বউ। মার বউ কীভাবে অতীন দেবে, মা নিতে চাইতো না, একটি মেয়ে ডাম দিয়ে এলো, মা নিতে আরম্ভ করলো, তা কেন ডামিটাকে সে কীভাবে সে পেলো, অতীনই বা কে, কী করে তার মধ্যে হট করে মায়ের প্রতি এত ভালোবাসা জন্মে গেল, এক চরম থ্রিলারের উত্তেজনা। আর শেষ সবথেকে একদম চলচ্চিত্রের মতন একটা, আমরা সবসময় মুভিতে দেখি না যে বিদেশের কমান্ডার সোলজাররা কোনো জায়গায় আবুল পাকিস্তানে মারপিট করতে যাচ্ছে, কোনো পণ যারা মুক্তিপণ নিজেরা বসে আছে সে সমস্ত মানুষদের, সে সমস্ত ডাকাতদেরকে মারতে চলে যাচ্ছে, সে টান টান উত্তেজনাটা এখানে তুমি পাবে। এবং ইনকুইজিশনে কিছু উগ্রপন্থী, তারা কিছু শিশুদের স্কুলে বন্দি করে রেখেছে, সেখানে কী করে তারা ছিনিয়ে নিয়ে বেরিয়ে আসছে সেই কম্ব্যাট, বা কম্ব্যাটটা যে বেরিয়ে আসছে তারা কে, তাদের সঙ্গে বা এই তন্ত্র সাধনার সঙ্গে কী কানেকশন, টান টান উত্তেজনা। কী লেখা আছে, আফগান সন্ত্রাসবাদীদের হাত থেকে একদল শিশুকে বাঁচাবার দিনেই পর্তুগালের কমান্ডো বাহিনীর নায়ক মার্টিনেজ ভাস খবর পেলেন তার একমাত্র ছেলে তিয়াগো মৃত্যুসজ্জায়। বাড়ি বসে এক আশ্চর্য ইতিহাস সম্মুখীন হন মার্টিনেজ। শোনেন, গোয়াতে পর্তুগালের আধিপত্য বিস্তারের সময় তারই এক পূর্বপুরুষের ইনকুইজিশনের নামে কৃত একটি মহাপাপের ইতিবৃত্ত। শোনেন তর্জরিত এক ভয়ের অভিশাপের কথা, যার জন্যে আজ তার প্রাণাধিক প্রিয় মাতৃহারা সন্তানটি মৃত্যুসজ্জায়। তা কী হলো তারপর, আমনা গ্রামের বেতাল মন্দিরের সামনে কীভাবে মিলে গেল 500 বছর ব্যবধানে ঘটে যাওয়া কাহিনী সূত্র, আর কীভাবে বাংলার অক্সফোর্ডের নবদ্বীপের এক বিস্মৃত প্রায় মহাপণ্ডিত কৃষ্ণানন্দ আগম বিশের হয়ে উঠলেন বিভিন্ন কালখণ্ডে ধৃত এই সমগ্র কাহিনী মঞ্জুটির একমাত্র তন্ত্রধারক। তো কে এই কৃষ্ণানন্দ আগম বিশ, যিনি প্রত্যেকটা গল্পের ছত্রে কিন্তু মিশে আছেন, প্রত্যেকটা গল্পেই তাই কিন্তু দেখা যাচ্ছে, তিনি কিন্তু উদ্ধার কার্য হয়ে, তিনি কিন্তু একদম স্বয়ং ভগবান রূপে তিনি কিন্তু ব্যাপারকে মানে তিনি নিয়ে নিচ্ছেন, সবাইকে সব কিছুকে ওভারকাম করে দিচ্ছেন। এক অসম্ভব টান টান থ্রিলার হচ্ছিল এবং ইনকুইজিশন, যেখানে তন্ত্র আছে, যেখানে সাধনা আছে, যেখানে পিশাচ তন্ত্রের ব্যাপার আছে, ভালোবাসা মিশিয়ে আছে, এক অদ্ভুত। যদি তোমরা থ্রিলার চাও, যদি তোমরা ভাবো যে আমরা একটা টান টান থ্রিলার পড়বো, তো একদম ওয়েব সিরিজকে তোমার হার মানিয়ে দেবে। চারটে যে গল্প, চারখানা এপিসোড হচ্ছে টান টান থ্রিলারে ভরা। তাই আমার একটাই লাইন যেটা আমার সবসময় ভালো লাগে, সেই লাইনটা আবারও বলি, ভালোবাসাই হলো সবচেয়ে বড় ম্যাজিক আর সবচেয়ে বড় জাদু। আর সবথেকে বড় কথা হচ্ছে এই বইটার লেখনি গঠনটা, খুব সুন্দর লেখনি গঠন, তোমাকে কোনো মতেই এক বিন্দু এখান থেকে ছাড়তে দেবে না, তোমাকে সারাক্ষণ আটকে ধরে রাখবে বইটার সাথে যে এর পরের পেজটায় কী হলো, এই পরের গল্পটায় কী হলো। টান টান লেখনি বাঁধন আমাদের উপহার দিয়েছে অভিক সরকার, সত্যি তাকে স্যালু। আমি চাইবো যে তার কাছ থেকে আমরা আরও আরও অনেক কিছু লেখাপত্রগুলো আমরা খুঁজে পাই। একটা সুন্দর লাইন যিনি লিখেছিলেন, গুরু সবই বলেন শিষ্যকে, সবই তবু রয়ে যায় বাকি, বাক্যের অতীত যিনি তাকে শব্দ দিয়ে ধরা যায় নাকি। এত সুন্দর লাইন, আমি তো দু তিনটে তোমাদেরকে বললাম, এই জিনিসটা পড়তে গেলে তোমাকে কিনতেই হবে, পড়তেই হবে। এবং ইনকুইজিশন খুব অসম্ভব ভালো একটা বই, আমি আজকে পেলাম, আজকে মানে পেয়েছি কয়েকদিন আগে, পড়ে শেষ করলাম, তাই সকাল সকাল ভোরবেলাতেই জাস্ট পড়ে শেষ করে একটু ফ্রেশ হয়ে তোমাদেরকে বলতে চলে এলাম যে এটাই হচ্ছে সেই বইটা যেটা তোমরা পড়তে পারো। তোমরা তো সবাই থ্রিলার পড়ো, ওয়েব সিরিজ দেখো, টান টান উত্তেজনা, বাংলা ভাষায় এরকম লেখা খুব খুব আমরা কম দেখতে পাচ্ছি, বাংলা ভাষায় এরকম লেখা খুব কম দেখতে পাই, এরকম টান টান থ্রিলার যেখানে তন্ত্র সাধনা, যেখানে মন্ত্র, যেখানে বিশ্বাস, যেখানে মায়া, যেখানে আমাদের পৌরাণিক দেবতা দেবী এবং বিভিন্ন সময় আক্রমণ করে ভারতবর্ষকে লুঠেরা যে লুঠরাজ করেছিল তার বিভিন্ন প্রমাণ এখানে তিনি রেখেছেন, এবং তিনি রেফারেন্সও দিয়েছেন, তিনি রেফারেন্স দিয়ে তিনি বলতে চেয়েছেন যে কীভাবে তিনি সব থেকে কালেক্ট করেছেন, যে তার তিনি যে রিসার্চ করেছেন বইটার উপর, তার লাস্টে কিছু পেজের রেফারেন্সগুলো দেখলে বোঝা যায় তার রিসার্চের কতটা দাম। তোমরা বইটা পড়ো বন্ধু এবং ইনকুইজিশন। তো আজকে জাস্ট এই গল্পের বইটা শেয়ার করার জন্যই এলাম, আমি রিভিউর কথা নয়, জাস্ট ভালো লেগেছে তাই আড্ডা মারতে এলাম, কারণ আমি ভালো রিভিউ দিতে জানি না, তাই অনেক সময় দেখে আমার কথা আটকেছে। জাস্ট এই বইটা এত সুন্দর আমাকে মানে আনন্দ দিয়েছে, এত টান টান, আমি এলাম তোমরাও পড়ো, তোমরাও এই আনন্দটা নাও। এরকম কিছু গল্পের বই আমি রিসেন্ট আমি আমার হাতে পেয়েছি, আমি পড়া শুরু করেছি, একটু শেয়ার করবো তোমাদের সাথে, পড়ে আমার কেমন লাগলো। তো এবং ইনকুইজিশন, অভিক সরকার আর ক্যাফে টেবিল, তোমরা পারলে
সংগ্রহ করে পড়তে পারো। এখন তো সব সব কপি তো তোমরা পড়াশোনা করতে পারো বা অর্ডার দিতে পারো, এখন তো বিভিন্ন অর্ডারে ইয়ে চলে এসেছে। রিড বেঙ্গলি বুক স্টেকে বুক স্টোর থেকে আমি অর্ডার দিই, যেটা কালীঘাটে আছে ওখান থেকে আমি অর্ডার দিই। আমি খুব ভালোভাবে ডেলিভারি অর্ডার দেয় এবং ঠিকঠাকভাবে ওরা ডেলিভারিগুলো আমাদের দিয়ে সাহায্য করে। আর শেষে ওই একটাই কথা, যদি ভালো লাগে আমার আগের কাজগুলো তোমরা খুব আমাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে জানিয়ে দিও কত তুমি আমাদেরকে ভালোবাসছো আমার কাজগুলোকে। তো এই গল্প যদি ভালো লাগে তাহলে তুমি যদি তোমার ভালো লাগে তুমি চাও যে এবং ইনকুইজিশনটা অন্য বন্ধুকে জানাতে যে হ্যাঁ তুইও পড় বা তোমরাও পড়ো, তো এটাকে একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব বা এই লিঙ্কটা কাউকে দিয়ে বলতে পারো যে তোরা এই বইটা দেখতে পারিস। তো এবং ইনকুইজিশন অভিক সরকার, তো তোমরা প্লিজ একটু পড়ো বন্ধুরা, ব্যাপক 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 বই, কোনো কথা হবে না। তো আজকের দিনে আসি বন্ধুরা, টাটা, ভালো থাকো।